বন্ধুরা ইটিএলে আপনাদের স্বাগত আজকের এপিসোডে আমরা স্টেবিলাইজার সম্বন্ধে শিখব তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব যে স্টেবিলাইজার যন্ত্রটার কাজ কি স্টেবিলাইজার এই যন্ত্রটির কাজ হলো ভোল্টেজকে বাড়ানো এবং কমানো বা ভোল্টেজকে কমিয়ে এবং বাড়িয়ে আমাদের যে অ্যাপ্লিকেশানগুলো আছে যেমন বিভিন্ন ধরনের লোড টিভি রেফ্রিজারেটার এগুলোতে ঠিকঠাক ভোল্টেজ দেওয়া তো স্টেবিলাইজারের কাজ অনুযায়ী আমরা স্টেবিলাইজারকে শেখার সুবিধার্থে কতগুলো ভাগে ভাগ করে নেব প্রথমত ম্যানুয়াল স্টেবিলাইজার দ্বিতীয়ত অটো কাঠ স্টেবিলাইজার তৃতীয়ত অটো ম্যাটিক স্টেবিলাইজার তো যদিও আমরা তিন রকমভাবে ভাগ করে নিয়েছি তবুও মূল গঠন এই ম্যানুয়াল স্টেবিলাইজারের যা গঠন হবে তাই হবে কেবলমাত্র কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আমরা এই অটো কার্ট বা অটোমেটিক স্টেবিলাইজার থেকে পেয়ে থাকবো তো এই অ ম্যানুয়াল স্টেবিলাইজারটা সম্বন্ধে আপনাকে ডিটেলস ভালো করে জেনে নিন তো প্রথমেই আসি পার্টস ট্রান্সফর্মার অটো ট্রান্সফর্মার রোটারি সুইচ বা সিলেক্টার সুইচ একটাই অটো ট্রান্সফর্মারকে কখনও স্টেপ আপ আবার কখনো স্টেপ ডাউন রূপে কাজ করানোর জন্য আমরা ব্যবহার করব একটি ইন্টারমিডিয়েট সুইচ এইগুলি হল প্রধান পার্টস এছাড়াও আমরা কিছু ইন্ডিকেশান এর জন্য কিছু পার্টস ব্যবহার করি যেমন ভোল্টমিটার এছাড়াও বিভিন্ন ধরনের ইন্ডিকেশন ল্যাম্প বা ইন্ডিকেটর এছাড়াও ব্যবহার করবো সাপ্লাই দেওয়ার জন্য ইনপুট কেবিল আর আউটপুট পাওয়ার জন্য ব্যবহার করবো আউটপুট সকেট আউটলেট যে ক্ষেত্রে অটোকার্ড বা অটোমেটিক স্টেবিলাইজার হবে সেক্ষেত্রে আরও কিছু কম্পোনেন্ট এর সঙ্গে অ্যাড হবে যেমন অটোকাট অথবা অটোমেটিক ভোল্টেজ কাট আপ পিসিবি আর সেটাকে রান করানো হবে এইটা দিয়ে এই অটো বা অটোমেটিক পিসিবি দিয়ে আমরা যেটাকে কন্ট্রোল করব সেটা হচ্ছে একটা রিলে এবার চলে আসছি অটো ট্রান্সফর্মার এই ব্যাপারটা কীরকম সেটা আমরা জেনে নিই এই অটো ট্রান্সফর্মার আসলে একটা সাধারণ ট্রান্সফর্মার আমরা যদি একটা সাধারণ ট্রান্সফর্মার দেখি তাহলে সেই ট্রান্সফর্মারের বিহেভিয়ারটা কীরকম হয় আমরা একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এটা একটি সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে এই যেখান থেকে আমরা ভোল্টেজ পেয়ে থাকি আর একটা প্রাইমারি ওয়াইন্ডিং থাকে আমরা এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ের দু প্রান্তে সাপ্লাই দিয়ে থাকি এবং অবশ্যই এটা এসি সাপ্লাই ইনপুট হিসাবে দিয়ে থাকি আর এখানে সাপ্লাই দিলে এর মধ্যে একটা অল্টারনেটিং ফ্লাস্ক উৎপন্ন হয় যা সেকেন্ডারি ওয়ার্নিংকে কাট করলে একটা সেকেন্ডারি ভোল্টেজ উৎপন্ন হয় সেটাই আমরা আউটপুট ভোল্টেজ বলে থাকি এটাও কিন্তু এসি এবার এই ওয়ার্নিংয়ের পাকের সংখ্যা তারতম্য করে অর্থাৎ যদি আমরা প্রাইমারি ওয়ার্নিংয়ের থেকে সেকেন্ডারি ওয়ার্নিংয়ে বেশি পাক দিয়ে থাকি তাহলে এখান থেকে আমরা বেশি ভোল্টেজ পাবো অর্থাৎ তখন সেটাকে আমরা বলবো স্টেপ আপ ট্রান্সফরমার আর যদি আমরা যে সাপ্লাই ইন প্রাইমারি ওয়াইন্ডিংয়ে দিয়েছি তার থেকে যদি কম সংখ্যক পাক সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে ব্যবহার করি সেটাকে তো এখন বলা হবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার কারণ তখন সেকেন্ডারি থেকে কম ভোল্টেজ পাওয়া যাবে এটা তো গেল ট্রান্সফর্মার সম্বন্ধে এখন অটো ট্রান্সফর্মারটা কীরকম অটো ট্রান্সফর্মারের একটাই ওয়াইন্ডিং থাকে একটাই ওয়াইন্ডিং থাকে এটার আমি ধরে নিলাম এটা একটা কমন ওয়াইন্ডিং যার এই দিকটাতে অর্থাৎ এখন এই অংশটাতে যদি আমরা ইনপুট দিই তাহলে এই পুরো ওয়াইন্ডিংটাকে বলবো আমরা প্রাইমারি ওয়াইন্ডিং আর যদি নিচের থেকে শুরু করে এইখান পর্যন্ত এই দুটো প্রান্তের মধ্য থেকে যদি আমরা সাপ্লাই নিয়ে থাকি তাহলে আমরা এটাকে বলব আউটপুট টার্মিনাল আর এই অংশটাকে বলা হবে সেকেন্ডারি ওয়াইন্ডিং আর আগেই বলেছি এই অংশটা পুরোটা তখন হবে প্রাইমারি ওয়াইন্ডিং এখন এর ঠিক যদি উল্টো বিহেভিয়ার হয় অর্থাৎ এই আউটপুট সাইডে যদি আমরা সাপ্লাই দিই তাহলে কিন্তু আমরা ইনপুট থেকে সাপ্লাই পাবো অবশ্যই আমরা আমি এখানে যে ট্রান্সফর্মারটা দেখিয়েছি তার যেহেতু এদিকে পাক বেশি তাহলে এখানে যে ভোল্টেজ দেবো আমরা তার থেকে কম ভোল্টেজ এখানে পাবো আর ঠিক উল্টোটা যদি আমরা এই আউটপুট সাইডে ভোল্টেজ দিয়ে থাকি তাহলে আমরা কিন্তু এদিকটায় বেশি ভোল্টেজ পাবো অর্থাৎ এই ট্রান্সফর্মারটাকেই আমরা যদি ইনপুট যেটা লিখে রেখেছি আমি এই দিকে যদি সাপ্লাই দিয়ে থাকি তাহলে এটা স্টেপ ডাউন ট্রান্সফর্মের মতো কাজ করবে অর্থাৎ ভোল্টেজ আউটপুটে কম হবে আর যদি ঠিক উল্টোটা করে থাকি অর্থাৎ ডান দিকে যদি সাপ্লাই দিয়ে থাকি আর এখান থেকে যদি নিয়ে থাকি তাহলে এই ট্রান্সফর্মারটাই তখন স্টেপ আপ ট্রান্সফর্মার রূপে কাজ করবে এটা গেল অটো ট্রান্সফর্মার এই অটো ট্রান্সফর্মার যেটা স্টেবিলাইজারে ব্যবহৃত হয় সেটা ট্যাপ ট্রান্সফর্মার অর্থাৎ এর একাধিক ট্যাপিংস থাকে অর্থাৎ ট্রান্সফর্মার যদি এটা হয় তাহলে এটা তো একটা গেল কমন প্রান্ত এটাকে ইনপুট এবং আউটপুট দু ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এছাড়াও এর মধ্যে একাধিক ট্যাপিংস থাকবে সাধারণ আমরা দেখি এর মধ্যে আটটা ট্যাপিংস আছে থাকে সাধারণ ম্যানুয়াল বা কাট স্টেবিলাইজারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট এগুলো আমরা ভোল্টেজ আপ এবং ডাউনের কাজে লাগাই অর্থাৎ যদি এই দুটো প্রান্তে এইখানে আর এখানে যদি সাপ্লাই দিয়ে থাকি আর বাকিগুলোর থেকে এটাকে কমন করে বাকিগুলোর থেকে যদি আমরা সাপ্লাই নিই তাহলে এ ট্রান্সফর্মারটা কাজ করবে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মতো আর যদি একেবারে সর্বনিম্ন যেটা আছে সেটাতে যদি আমরা সাপ্লাই দিয়ে থাকি আর বাকিগুলোর থেকে যদি আমরা সাপ্লাই নিয়ে থাকি তখন এটা স্টেপ আপ ট্রান্সফর্মের কাজ এবার আসে সিলেক্টার সুইচ সিলেক্টার সুইচ আসলে পার্টিকুলার দুটো টার্মিনালের মধ্যে যোগাযোগ স্থাপন করে তো এর কাজ কীরকম সেটা একটু দেখাই আসলে এটা একটা কমন প্রান্ত থাকে আর বাইরের দিকে আটটা টার্মিনাল থাকবে এবার এই কমন টার্মিনালের সঙ্গে একটি রোটেটিং নাইফ যুক্ত আছে এটাকে যখন আমরা ঘোরাতে থাকবো কোনো একটি একটি মাত্র টার্মিনালের সঙ্গে এটা কিন্তু কানেক্ট হবে এটাই হচ্ছে সিলেক্টার সুইচ এটার সাহায্যে আমরা ভোল্টেজ আপ বা ডাউন করি এবং সিলেক্ট করি সিলেক্ট করি যে কোন টার্মিনাল সঙ্গে আমরা কানেক্ট আসছি ইন্টারমিডিয়েট সুইচ সম্বন্ধে এখন ইন্টারমিডিয়েট সুইচ অন্য কোনো সুইচ নয় এটা সাধারণত আমরা ডিপিডিটি সুইচকে কাজে লাগিয়ে এই কাজটা করে থাকি এখন ডিপিডিটি সুইচকে কাজে লাগাতে গেলে তার নর্মালি আটটা টার্মিনাল থাকে টোটাল আটটি টার্মিনাল থাকে তো সাধারণ সুইচের বিহেভিয়ারটা আমরা দেখি যদি আমরা ডাউন কন্ডিশনে রাখি তাহলে এই দুটো টার্মিনাল সঙ্গে এই দুটো টার্মিনাল টাচ হয় আবার যদি এটাকে আপ কন্ডিশনে রাখি সেক্ষেত্রে কী হবে না এই দুটো কানেকশন এই কানেকশানগুলো খুলে যাবে পরিবর্তে এদিকে দুটো করে টার্মিনাল কানেকশান হবে এখন আমরা এটাকে ঘুরিয়ে আঁকছি সুবিধে বোঝার সুবিধের জন্য এই আটটা টার্মিনালকে প্রথমে আমাকে ইন্টারমিডিয়েট সুইচের মতো এটার কাজ পেতে গেলে আমাকে যেটা করতে হবে আমি একটু ঘুরিয়ে নিয়েছি এটাকে এখন সুইচটাকে হয় এইভাবে নতবা এইভাবে আমরা মুভ করাতে পারবো অর্থাৎ এটা আপ পজিশান এবং এটা ডাউন পজিশান তো আমরা প্রথমে যেটা করে নেবো এটাকে ইন্টারমিডিয়েট সুইচের মতো কাজ করাতে গেলে সেটা হচ্ছে দুদিকে দুটো তার নেব তার দিয়ে আমরা জয়েন করে নেব অর্থাৎ এই টার্মিনালের সঙ্গে এই টার্মিনাল প্রথমে আমরা জয়েন করে নেব দুদিকে দুটো টার্মিনালকে সোজা জয়েন করবো আর মাঝের টার্মিনালগুলোকে কোনাকুনি যুক্ত করে নেব তাহলে এটা ইন্টারমিডিয়েট সুইচের মতো বিহেভ করবে অর্থাৎ আমরা যদি কোনো সময় ইনপুট সাপ্লাই এইভাবে কানেকশন করি ইনপুট আর আউটপুটের আমি যদি কোনো সময় এটাতে লাইভ ওয়ার এবং নিউট্রাল ওয়ার কানেক্ট করি এখন ধরে নিই ডাউন পজিশানে আছে তাহলে এই দুটোর মধ্যে সংযোগ আছে তাহলে আলটিমেট লাইভ কানেকশান চলে গেছে এখানে আর নিউট্রাল কানেকশান এটার মধ্য দিয়ে হয়ে চলে আসবে এখানে বাকি দুটো যেহেতু ওপেন আছে তাই কোনো কানেকশন যাবে না কিন্তু যখনই আমরা সুইচটাকে আপ পজিশনে নিয়ে যাব তখন কি হবে না এই কানেকশানটা তো ওপেন হয়ে যাবে পরিবর্তে এই দুটোর সঙ্গে কানেকশান তৈরি হবে তখন কি হবে তখন লাইভ ওয়ারের কানেকশান চলে আসবে এখানে এবং নিউট্রাল ওয়ারের কানেকশান চলে আসবে এখানে অর্থাৎ ঠিক আগের থেকে উল্টে গেল এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ভোল্ট মিটার ভোল্ট মিটারের দুটো টার্মিনাল আমরা যার ভোল্টেজ মাপতে চাই সেটাকে ডাইরেক্টলি লাগিয়ে দিলে চলবে আর যেহেতু যদি আমরা ধরে নিই এটা লাইভ ওয়্যার আছে এটা নিউট্রাল ওয়ার আছে তো আমরা করতে পারি এর মধ্যে একটা পুশ বাটন সুইচ লাগিয়ে দিতে পারি যে যখন সুইচটা প্রেস করব তখন এটা জ্বলে উঠবে এরকমও করতে পারি ইন্ডিকেটার ইন্ডিকেটার আমরা ব্যবহার করব সাপ্লাই লাইনটা আছে কি নেই সেই ইন্ডিকেশনের জন্য ইনপুট কেবিল ইনপুট কেবিলটাকে আমরা মূল ইনপুট সাপ্লাই দেওয়ার জন্য একটা তার ব্যবহার করব কেবিল ব্যবহার করব সেটাই হচ্ছে ইনপুট কেবিল আর স্টেবিলাইজার থেকে যে কানেকশানটা আউটপুটে নেওয়ার জন্য বেরিয়ে আসবে সেটাকে আমরা সকেটে কানেক্ট করে রাখবো আমাদের দরকার হলেই সকেটের সঙ্গে আমাদের লোডটাকে কানেক্ট করে নিতে পারবো তাহলে সেটা হবে আউটপুট সকেট আউটলেট আর অটো কাট বা অটোমেটিক ভোল্টেজ কাট পিসিবি কোনটা এটা একটা জাস্ট পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড যেটার কাজ হবে যদি কোনো সময় ভোল্টেজ আপ হয়ে যায় তাহলে এই তার পরে রাখার রিলেকে অন করবে যার ফলে সাপ্লাই ভোল্টেজ যাবে না অর্থাৎ অফার ভোল্টেজ প্রোটেকশানের জন্য এই পিসিবিটি আমরা ব্যবহার করি আর অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজারের ক্ষেত্রে এই পিসিবিটার মাধ্যমেই আমরা সিলেক্টার সুইচ এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারমিডিয়েট সুইচ এই দুটোরই কাজ অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজারে করে ফেলতে পারি তো এবার আমরা পার্টিকুলার সার্কিট ড্রাগ্রামে আসবো বন্ধুরা আমি এখানে দেখিয়েছি তিনটি কম্পোনেন্ট এটা হলো অটো ট্রান্সফর্মার এর একটা কমন টার্মিনাল এবং এটা বাদ দিয়েও আরও আটটা টার্মিনাল আছে এবং এটাকে আমরা মার্কিং করব এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট একই রকমভাবে আমরা এই সিলেক্টার সুইচের টার্মিনালগুলোকে মার্কিং করবো ঠিক এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট এখানে এটা হচ্ছে সিলেক্টার সুইচ এছাড়াও আরেকটা জিনিস এঁকেছি এখানে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ যেহেতু ডিপিডিটি সুইচই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই জন্য আমি এখানে নাম লিখছি ডিপিডিটি সুইচ এবার আমাদের ফার্স্ট করণীয় কাজ কী ফার্স্ট করণীয় কাজ হলো সিলেক্টার সুইচের সঙ্গে ট্রান্সফর্মার টাইপিংগুলোকে যোগ করে নেওয়া আমরা ঠিক যদি এইভাবে নাম্বারিং করে থাকি তাহলে আমাদের যোগ করতে কোনো অসুবিধা হবে না এখানে ওয়ান টার্মিনালের সঙ্গে এখানে ওয়ান টার্মিনাল আমরা কানেক্ট করে নেব একের সঙ্গে আমরা এক জুড়ে নিয়েছি এবার করব কি একই রকমভাবে পরপর কানেকশানগুলো করে নেব এর সঙ্গে দুই জুড়ে নেব তিনের সঙ্গে তিন জুড়ে নেব বোঝার সুবিধের জন্য আমি এখানে কালারটা চেঞ্জ করছি এরপরের কাজ একটু ডিপিডিটি সুইচটা আলাদাভাবে কানেকশন করে নেবো ডিপিডিটি সুইচের আগেও বলেছি এটাকে ইন্টারমিডিয়েট সুইচের মতো কাজ করতে গেলে সাইডের দিকে টার্মিনাল দুটোকে এইভাবে শর্ট করে দেব। সোজা সোজাসুজি এবং মাঝের দুটো টার্মিনালকে কোনাকুনি তার দিয়ে শর্ট করে নেব এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে মাঝের দুটো অথবা সাইডের দুটো যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে হয় মাঝের দুটো অথবা সাইডের দুটো আমরা পরপর একটা কমনের সঙ্গে কানেক্ট করব সিলেক্টার সুইচের আরেকটা টার্মিনাল আমরা এক নম্বর টার্মিনালের সঙ্গে কানেক্ট করে নেব এরপরের কাজ এবার আমাদের ইনপুট লাইন ইনপুট লাইনের মধ্যে আমাদের পরে কি নিউটাল তো আমরা এখানে আগে ব্যবহার করেছি এছাড়াও থাকে লাইভ লাইন এই দুটো তার থাকে আমরা লাইভ লাইনের তারটা নিয়ে আসবো সিলেক্টার সুইতে যেহেতু এখানে আমরা সাইডে কানেকশন করেছিলাম মাঝের যে কোনো একটাতে কানেকশান করবো ইনপুট লাইভ ইনপুট লাইন আর আরেকটা থেকে বের করে নেবো আউটপুটের দিকে যাওয়া লাইনটি যেটা কিনা পরবর্তীকালে আমাদের সকেটের সঙ্গে যে সকেট থেকে আমরা স্টেবিলাইজার সাপ্লাই পেয়ে থাকি তার ডান দিকে লাইফ লাইনটা কানেকশান হয়ে যাবে এবার বাকি রইল নিউট্রাল লাইন নিউট্রাল লাইনের জন্য আমরা নিউট্রাল লাইন ডাইরেক্টলি কানেক্টেড করব এখন দেখে নিই এটা কিন্তু আমাদের কানেকশান কমপ্লিট একটা ম্যানুয়াল স্টেবিলাইজারের এবং খালি ম্যানুয়েল স্টেবিলাইজার নয় বলতে গেলে প্রায় অটোমেটিক অটো কাট স্টেবিলাইজার এবং ম্যানুয়াল স্টেবিলাইজার দুটোরই এখন ডিফারেন্সটা পরে বলছি আর কিভাবে কাজ করে দেখি এখন সুইচ যদি ডাউন পজিশনে থাকে তাহলে কিভাবে কাজ করবে এখন ডাউন পজিশানে যখন কাজ থাকবে তখন লাইভ লাইন এটাতে থাকবে নিউট্রাল লাইন থাকবে এটাতে এটা ইনপুট লাইন আর অবশ্যই এটা দিয়ে আমরা আউটপুট পাব বন্ধুরা একটু দেখবেন যখন ডাউন পজিশনে আছে তখন লাইভ ইনপুট তাহলে অবশ্যই যখন ডাউন কন্ডিশনে থাকে তখন এটা নয় এটা কানেক্টেড থাকবে উপরের অংশ কানেক্টেড থাকবে যদি উপরের অংশ কানেক্টেড থাকে তাহলে এই সাপ্লাইটা এটার মধ্য দিয়ে হয়ে এখানে থাকবে এক নম্বরে গেছে ইনপুট সাপ্লাই আর আউটপুট সাপ্লাই কানেক্টেড থাকবে তখন এইটার মধ্য দিয়ে হয়ে এইভাবে গিয়ে এটার সঙ্গে এক নম্বরে অর্থাৎ এখান থেকে আমরা আউটপুট সাপ্লাই পাবো তাহলে বেশি পাকে আমরা সাপ্লাই দিয়েছি কম পাক থেকে সাপ্লাই নিচ্ছি তাহলে কম ভোল্টেজ পাবো অর্থাৎ এটা ডাউন ট্রান্সফর্মের মতো কাজ করবে ঠিক উল্টো যখন আমরা আপ পজিশনে রাখবো তখন কি হবে নিচেরগুলো কানেক্টেড হয়ে যাবে যার ফলে এটা এই যে ইনপুট সাপ্লাইটা তখন এটার মধ্য দিয়ে হয়ে আট নম্বর পিনে এসে পৌঁছবে আর আউটপুট সাপ্লাই তখন কানেক্টেড থাকবে এক নম্বর পিনে অর্থাৎ তখন আমরা অবশ্যই আপ ভোল্টেজ পাব অর্থাৎ যে ভোল্টেজ আমরা দেওয়া হয়েছে তার থেকে বেশি ভোল্টেজ আমরা এখান থেকে পেয়ে যাব এবার সিলেক্টার সুইচ যখন আমরা চেঞ্জ করতে থাকবো তখন আমাদের প্রয়োজন মতো ভোল্টেজটা আমরা এই আউটপুট অটোকার্ট স্টেবিলাইজারের কাজ কি আমি সেটা একটু বলি দিই এখন অটোকার্ট স্টেবিলাইজার যখন তৈরি করা হয় তখন এর এই যে সিস্টেম এর সঙ্গে আমরা অক্সুলারি হিসাবে আরও কি জুড়ে দিতে পারি একটা অটোকার্ট এটা পিসিবি যার কাজ কি ভোল্টেজ যদি সেটিং পয়েন্টের থেকে বেড়ে যায় তাহলে সে একটা রিলেকে অন করবে রিলেকে অন করবে এই রিলেকে যখন অন করা হবে সে কী করবে না এই রিলেরই একটা কন্ট্যাক্ট পয়েন্ট এর সঙ্গে লাগানো থাকে এখানে এখানে যখনই অন করবে তখনই কি হবে এইখানে যে কানেক্টেড থাকা সুইচটা অর্থাৎ কানেকশান যেটাতে থাকবে সেটা অফ হয়ে যাবে বোঝা গেল ব্যাপারটা তো এই পিসিবি কিভাবে কানেক্টেড থাকে টোটাল পিসিবির আমরা পাঁচটা টার্মিনাল পাবো যদি রিলে আলাদা সার্কিটে থাকে যার একটা টার্মিনাল অবশ্যই কানেক্টেড হবে কমনের সঙ্গে অর্থাৎ আমরা এই তারের সঙ্গে কানেক্ট করে দিতে পারি আরেকটা কথা কার সঙ্গে না আউটপুট ভোল্টেজের সঙ্গে কানেক্টেড থাকবে আউটপুট ভোল্টেজের সঙ্গে কানেক্টেড থাকবে আরেকটা পিন আরেকটা টার্মিনাল কোথায় থাকবে না আরেকটি পিসিবিকে প্রাণ করার জন্য বারো ভোল্ট সাপ্লাই দিতে হবে এখন এই বারো ভোল্ট সাপ্লাই আমরা করতে পাই চাইলে আমরা ইনপুট সাপ্লাইয়ের সঙ্গে আলাদা একটা ট্রান্সফর্ম ব্যবহার করেই বারো ভোল্ট সাপ্লাই নিতে পারি বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয় এই ট্রান্সফর্মের সঙ্গে আরেকটা এক্সট্রা করে ট্যাপিং বের করা হয় যেটি বারো ভোল্টের এই টার্মিনাল পয়েন্টটি আমরা কানেক্ট করে দেব এই পিনের সঙ্গে আর এখান থেকেই রিলে কয়েলে দেওয়ার জন্য দুটি টার্মিনাল বের করা থাকে আর রিলের যে কন্ট্যাক্ট পয়েন্ট তার সঙ্গে কী করা থাকে তার সঙ্গে একটা এই সুইচ এই যে আউটপুট লাইনটা প্রথমে এখানে নিয়ে যাওয়া হয় আর তার থেকে বের করে এদিকে নিয়ে যাওয়া হয় সাধারণ অবস্থায় যখন কোনো কন্ডিশনে থাকে না সাপোজ এনসি কন্টাক্টে থাকে যার ফলে কি হয় এটা কানেক্টেড অবস্থায় থাকে কিন্তু যে যেই মুহূর্তে রিলের সাপ্লাই পৌঁছে যায় তখন এটা অফ হয়ে যায় অর্থাৎ এটা এখন এনও কন্টাক্টের সঙ্গে কানেক্টেড হয়ে যায় অর্থাৎ এটা ডিসকানেক্টেড হয়ে যায় এর সঙ্গে অক্সুলারি আমরা ব্যবহার করি কি অক্সুলারি হিসাবে ব্যবহার করি ভোল্টমিটার আমরা আউটপুটের ভোল্টেজ জানতে থাকলে ঠিক এর সঙ্গে প্যারালালে একটা পুস্পটম সুইচ লাগিয়ে ঠিক ভোল্টমিটার কানেক্ট করে দিতে পারি এছাড়াও ইন্ডিকেটার যেমন রেড ইন্ডিকেটার এবং গ্রিন ইন্ডিকেটার ব্যবহার করা হয় এই কাজের জন্য গ্রিন ইন্ডিকেটার সেফ ভোল্টেজকে ডিনোট করে তাই এটা কানেক্টেড হবে এনসি কন্টাক্টের সঙ্গে আমরা এটাকে কানেক্ট করে দেবো আর যখন ভোল্টেজ হাই হয়ে যায় অর্থাৎ কাট আপ হয়ে যাবে এটাকে আমরা এনো কন্টাক্টের সঙ্গে কানেক্ট করে দিতে পারি যেহেতু একটা এলইডি বা টার্মিনাল উইদাউট ইয়ে ডাইরেক্ট সাপ্লাই চলতে পারে না এর সঙ্গে আমরা একটা লাগাতে পারি মোটামুটিভাবে হানড্রেড কিলো হোমের একটা রেজিস্ট্যান্স লাগাতে পারি দু ক্ষেত্রেই আমরা হানড্রেড কিলো হোমের রেজিস্টার্স জুড়ে দিতে পারি এবং এটা আমরা কানেক্ট করব কোথায় না নিউট্রাল বা কমনের সঙ্গে আমরা এর সঙ্গে কানেক্ট করে দিতে পারি তাহলেই রেডি হয়ে যাবে টোটাল অটো কাট ভোল্টেজ স্টেবিলাইজার বন্ধুরা এই স্টেবিলাইজার সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানালে খুবই খুশি হব আর যদি কোনো জায়গা বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই জানাবেন সেটাও অবশ্যই পরবর্তীকালে ডিসকাস করব আজকের এপিসোড এই পর্যন্তই থ্যাংক ইউ হ্যাভ এ অ্যাস ডে